আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হচ্ছে মাসের বাজারে কি কি কেনাকাটা করলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে। তো এখানে প্রথম শুরুতেই প্যাকেট থেকে বের করে নিলাম চকলেট মাফিন কেক। সন্ধ্যায় যখন চা খাই তখন ওটা দিয়ে খাই, সকালবেলায় আবার মাফিন কেকটা খাই না, ওইটা অ্যাভয়েড করি, কারণ সকালে মিষ্টি তেমনটা ভাল লাগে না। সকালে কিন্তু বেলা বিস্কিট খাই, এই বনফুলের বেলা বিস্কুট যেটা আছে এটা দেখেন, এটা অনেক মজা। এটা এক প্যাকেট 120 করে নেয়। তো আজকে সন্ধ্যার জন্য আবার ডাইনিশ নিয়ে আসলাম, মাঝে মাঝে চেঞ্জ করে খাওয়া ভাল লাগে, সব অলওয়েজ তো আর একরকম খাইতে ভাল লাগে না, সেজন্য আর কি। তো প্যাকেট থেকে সবগুলো আস্তে আস্তে বাহির করে নিচ্ছে, তারপর কি কি নিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আর মাসের বাজার বলতে মাসের বাজারে যা যা প্রয়োজন হয় ওগুলাই নিয়ে আসছে আর কি, এগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। অনেক দিন ধরে আর এখন তেমন কোনো ব্লগই আপলোড করা হয় না, আমার কেমন জানে আলসেমি লাগতেছে দিন দিন। তো এখানে সবগুলো আমি আস্তে আস্তে বাহির করে নিচ্ছি। একটু আগে আমার আপু হেল্প করে দিছিল প্যাকেটটা খোলার সময়, গেটটা আমি খুলতে পারি না সেজন্য। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো এখানে কী কী নিয়েছি। মাসের বাজার কিন্তু সবসময় করি, আর সবসময় তো এক ব্লগ দিতে ভাল লাগে না, সেজন্য আমি অলওয়েজ দিই না, আজকে মন চাইলো সেজন্য দিলাম। আর আমার তেমন কোনো ভিডিও নাই যে আমি আপলোড করব, আর আলসেমি চালাই কোনো কিছু রেকর্ডও করি না, এখন প্রচুর আলসেমি হয়ে গেছি কি আর বলবো। তো এখানে আমি দুধের প্যাকেট নিয়ে নিলাম। তো এখানে যেহেতু পুরো মাসের জন্য নিয়েছি, যেই কয়টা লাগে দুধ পাউডার হিসেব অনুযায়ী নিয়ে নেওয়া হয়েছে, এখানে 3 প্যাকেট নিয়েছি। তো এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 2 প্যাকেট, নাস্তা বানানোর জন্য লবণ নিয়েছি, লবণ হচ্ছে 3, আর হ্যালো কুকিজ নিয়েছি, ওবাল পাপার নিছি, ঘরে যেহেতু সবসময় ফুসকা খাওয়া হয়। তো এখানে পাপি বাইট বিস্কুট নিয়েছি, টাফি ফ্ল্যান কেক নিয়েছি 1 বাক্স, আর চকলেট মাফিন কেক নিয়েছি 2 বাক্স, 1 বাক্সে 18 পিস করে থাকে মনে হয়। তো বেলা বিস্কুট নিয়েছি 4 প্যাকেট, এই ব্লা বিস্কুটটা সকালে চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে অনেক মজা লাগে আমার। তো সন্ধ্যার জন্য ডাইনিশ নিয়ে আসছি। তো এখানে নিলাম সরিষার তেল, কর্নফ্লাওয়ার, নাস্তা করার জন্য এটা লাগে আমার কর্নফ্লাওয়ারটা, আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, এই নিয়ে নিলাম বিরিয়ানি মশলা, পুষ্টি ময়দা, রিন পাউডার, আবার রিন পাউডারের সাথে এই সার্ফ এক্সেলগুলো ফিরে দিয়েছে ছোট ছোট টাইপের, সটপটি মশলা নিয়ে আসছি, এই চিনি নিয়ে আসছি, চিনি আমরা কম খাই, আগে অনেক প্রচুর চিনি আনতাম, এখন তেমন আনা হয় না, ছটপটির ডাল নিয়ে আসছি, এখানে নিয়েছি সয়া সস, আর নিলাম চিড়িয়া শিট। চিড়িয়া শিট নিয়েছি 200 গ্রাম, ওগুলো আমি খাই সকালবেলায় ওয়েট লসের জন্য, আর নিয়েছি কেওড়া জল, এখানে নিয়েছি 10টা ম্যাজিক মশলা, এটা নুডলসের সাথে খেতে সেই স্বাদ আমার অনেক ভালো লাগে, আর তেমন কেঁচুর সাথে খাই না, অ্যাভয়েড করি। তো এখানে নিয়ে নিচ্ছি কমপ্লেক্স, এটা আপনার জন্য নিয়েছি,
এখানে দুই প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে, কমপ্লেক্স ওনাদের কাছে ছিল না, সেজন্য এক প্যাকেটেই দিয়েছে। তো এখানে 5 লিটারের ফ্রেশ সয়াবিন তেল, প্রতি মাসে এগুলো লাগে, একটু পাজা পোড়া খাই সেজন্য লাগে। তো আজকের মাসের বাজারে যা যা করলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।